ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। অফ ক্যামেরা তো মানে সবসময় বেশি বেশি বকছে, মানে সার্থক স্যারও বোধ হয় স্রোত কতটা বকে না, যত আমাদের অন ক্যামেরা অফ ক্যামেরা একই। হেরে যাওয়ার কথাটা আসছে কোত্থেকে? আমি তো তোমার সাথে কোনো লড়াই করতে হবে তোর সাথে, হারলে চলবে? হ্যাঁ আমার মনে থাকবে, মনে রাখিস রে। ভেরি গুড, বলবো না আমি কিছু, বলবো না। কলেজে ওই জন্য টপার, আমার ভয় নেই, আমারও কোনো ভয় নেই। তোমাদের গল্পটা খুব ভালো লাগছে, বিশেষ করে স্রোত এই রকম রিয়াকশনটা ছিল। আর মেয়েরা যখন সার্থক স্যারের স্মাইল, তুই কোথায় দেখেছিস? প্রমাণ চাই আমার, সব সব একদমই স্ক্রিনশট পাঠাই না, বিশ্বাস করবে না, স্ক্রিনশট পাঠাই না। তুমি তো বল আগে কেসগুলো রিটার্ন দাও। সার্থক লিখছি শুধু, তো প্রেম করলে কি ওকে কি সার্থক কি হয়ে যাবে নাকি? ওটা কি হবে কেন বলতো? আবার আমি জানি না কেন লিখেছি, তুমি গান গাইছিলে কেন বলো? আমি তো গান এমনি গাই, আমি গায়ক। আরে ঝগড়াই তো প্রেমের প্রথম ধাপ, আমি হাত দেবো না। দুজনে দুজনের আমি হাত দিয়ে দিচ্ছি একসাথে, নাম দেবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে দুজনকে আমি এক করে দিলাম, এইবার খুব শিগগিরই এদের বিয়ে সম্পন্ন হবে। অন ক্যামেরা তাদের খুনসুটি ঝগড়া সবটাই আছে, আর প্রেমটা একটু একটু আছে, তাই তো? একটু একটু প্রেম আছে, আর যারা রয়েছে তাদের আলাদা করে পরিচয় দিতে হয় না, দুজনকেই ভীষণ ভালোবাসে দর্শকেরা। তবে এই যে বাড়ি চলে যাওয়া হয়েছে, মানে এখন স্যার স্যার বলা হয় কি আর? হ্যাঁ স্যারই না, মানে মনে মনে যখন কথা বলি তখন সার্থক বলে ফেলছি আজকাল, কিন্তু স্যারই বলতে হয় তাহলে ঝাড় খাবে। ঠিক আছে দেখছি। মানে এসে বলে ফার্স্টে তুই নিজে কেস খাবি না, আমাকে কেস খাওয়াবি না, উল্টো পাল্টা কথা বলবি না, আরো কত কিছু বলছিলে এসে আজকে, আমি সরি বলবি না বেশি, আমি খারাপ আর তুই সব একদম। আমি বলিনি, আমি তো বললাম তুমি এত ভালো বলে তোমার কাছ থেকে শিখছি, শাসন করছো তুমি। কি সমূহ সম্ভাবনা থাকে, মানে সবসময় তোমার কেস খাওয়া, ওর সাথে ডিল করতে গেলে আমাকে লড়তে হবে নালে হেরে যাবো, নালে ও মানে এমন কথা বলে দেবে আর আমি বলতে না পারলে আমি হেরে যাবো, তাই আমাকেও বলতে হয়। দেখলে একটা কম্পিটিশন সবসময় মনের মধ্যে, একটা কম্পিটিশন, হেরে যাব, হেরে যাওয়ার কথাটা আসছে কোত্থেকে? আমি তো তোমার সাথে কোনো লড়াই করতে হবে তোর সাথে, হারলে চলবে? কেস খাইছে মৈনাকদা এভরিডে, আর সবাই মানে আমি জানি না কেন বাইরে থেকে কেউ প্রথম দিন এলো, মানে কেউ আমাদেরকে চেনে না, তারাও কি করে জানি না মৈনাকদার দলেই চলে যায়, কি করে জানি না। একটা ও বলে ব্ল্যাক ম্যাজিক করেছে, আমি নাকি ব্ল্যাক ম্যাজিক করেছি, একটা কালা জাদু করো তুমি, আর কিছু হতেই পারে না এটা। মানে কি রকম কেস খাইছে একটু শুনি তাই, মানে কথা বলার জন্য তো বল বল বাজে কথা বলেছিল যার ফলে আমি রিয়্যাক্ট করেছিলাম। ওটা বলিনি ফার্স্টে বেঞ্চের ওখানে, সার্থক স্যার দেখো হাসছে, সার্থক স্যার আচ্ছা মনে নেই, ওটা ওর মনে আছে, ঠিক আছে। হ্যাঁ আমার মনে থাকবে, মনে রাখিস রে। ভেরি গুড, বলবো না আমি কিছু, বলবো না। কলেজে ওই জন্য টপার, এই জন্যই দুটো টপার, মনে রাখিস ফার্স্ট হয়েছি, হ্যাঁ বিনা পড়ে। মোটেই না, কত পড়াশোনা করি আমি, মানে পড়িস রে তুই, কখন পড়াশোনা করিস, খাতায় সার্থক সার্থক লিখছিস, দেখো লিখছি তো, তুমি তো কেউ তাও করছো না। প্রেমটা দুজনেরই মনে মনে একটু একটু হচ্ছে, তো সেই সেইটা পুরো পুরোপুরি প্রেমটা কবে আমরা দেখব? এখনো আমাদের যে গল্পটা যাচ্ছে সেখানে আমরা দুজনেই আর কি ফিল করছি, আমাদের মধ্যে ভালোবাসাটা জাগছে, কিন্তু সামা আমাদের ক্যারেক্টারটা এমন যে ভাঙবো তবু মোচকাবো না, ওই জন্য আমরা মানে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অনেক বড় হওয়া দরকার, মানে মেন্টালি অনেক, মানে সার্থক স্যার তো স্পেশালি মেন্টালি অনেক বড় হওয়া দরকার, স্পেশালি আর স্রোত সব ঠিক, স্রোত অনেক ম্যাচিওর, হ্যাঁ
এতদিন ধরে যে তোমাদের জুড়িটাকে ভালোবেসে ফেলছে, অনেক ক্ষেত্রেই হয় সেটা আবার বাস্তবে ভেবে ফেলে যে একটা সম্পর্কে রয়েছে, নিশ্চয়ই তাদের একটা প্রেম রয়েছে। তো সেটা তোমরাও নিশ্চয়ই শুনেছো অনেক, প্রচুর মানে প্রচুর শুনছি, কিন্তু এখনো তাই বলবো মৈনাকদা খুবই ভালো একজন মানুষ, আমার খুব ভালো বন্ধু। আমার ওটা বললাম না ভাই, যেটা আগে ইন্টারভিউতে বলেছিলাম ওটা বললাম না, খুব ভালো বন্ধু। আমরা প্রথম ডে ওয়ান থেকেই আমাদের বন্ডিংটা এত মানে এতটা ভালো, আমরা লেক পুল করি, ঝগড়া করি, আড্ডা দিই, চলতেই থাকে, আমরা ভালো বন্ধু, এটাই বলতে চাই। স্বপ্নটাকে একটু সামলাতে হয়, এই এটা নয়, এইটা বললে তুই কেসকে যেতে পারিস, খানিকটা সামলাতে হয় ওকে, মানে না হলে পারা যাবে না, মানে এত কথা বলে তো। আমি অ্যাকচুয়ালি না বেশি বকে ফেলি তো, বকতে বকতে মানে নিজের মাথায় আগে সাজিয়ে নিই না কি বলবো, তো তখন আমি কি বলতে, হ্যাঁ কি বলতে ফেলি, বলে ফেলি, মানে বলতে ফেলি, মানে মাথায় মানে কোন একটা ব্যারিয়ার, মানে ওই যে ফিল্টার যেটাকে বলে মাথার মুখের মধ্যে ফিল্টারটা নেই, রিল্যাক্স, হ্যাঁ এক্স্যাক্টলি। না খুব ভালো মেয়ে, ও খুবই মানে ওপেন মাইন্ডেড মেয়ে, আর খুবই কি বলবো, খুবই আজকালকার হয় না, খুবই সরল সিধা, ও খুব ভালো। যদি দুটো গুড হ্যাবিট তোমায় বলতে বলি, এতদিন কাজ করে ফেলেছো, তো কোন দুটো খুব ভালো লাগে? মৈনাকদা আমি যতবারই বলি কি মানে একটা ফার্স্ট অফ অল বেস্ট হ্যাবিট, আমি চশমাটা খুলে শুনি নাকি বল, কেন চশমা খুলে বেশি ভালো শুনতে পাও, ঝাপসা হয়ে যাচ্ছে, চশমা খুলে বেশি ভালো শুনতে পায়। মানে আমি যতবারই বলি সিনটা আরেকবার পড়ে নিই, যদি আমার মানে একটুখানি প্রবলেম হচ্ছে ধরো, কোনোবার ইরিটেট হয় না, সবসময় পজিটিভলি মানে স্পোর্টিংলি আমার সাথে যতবার বলি ততবার সিনটা পড়ে। তারপর আমার আমি তো ঝাড়ফাড় ভয় থাকে না, ওই জন্য পড়তে হয় কে ছাড়টা, আমি যদি না পড়ি আমি ঝাড় খাবো। তোমার যদি প্রবলেম নাও হয়, আমার যদি একটা ডায়লগ নিয়ে প্রবলেম, আমি তোমাকে যদি পাঁচবারও বলি তুমি পাঁচবারও আমার সাথে সিনটা পড়ো, সেটা খুব ভালো। আর মৈনা তো সবসময় শুনেও ভালো লাগছে আমার, সবসময় হেসে কথা বলে, মানে সবসময় মানে যদি আমি কোনো আমি ভেবেছিলাম রেগে গেছি, আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি খুব রেগে গেছো, মানে মনেই রাখিনি কি করেছি আমি। না না ও নিজের মধ্যেই ভাবতে থাকে কখন কি যে জন্য সরি বলে, আমি আগে নিজেও বুঝি না কোন কারণে সরি বলে, কিসের জন্য বলে, কি যে ভাবে ওই যায় এখন ভাবতে থাকে। হ্যাঁ একটু বেশি ভাবি, এটা আমিও, কিন্তু এরকম না কিসের জন্য একটা সরি, কিসের জন্য থ্যাংক ইউ, কত টাইম। হ্যাঁ খুব ভালো মানুষ তো, অত কিছু টাইম নেই, মানে অনেক জনকে টাইম দিতে হয় তো, অনেক জনকে টাইম দিতে হয় তো, নিজের ওই ভাবার জন্য তো টাইম নেই, তো আমাকে কমপ্লিট নন্দনে টাইম দিতে হয়, এই সিনেমা হলে টাইম দিতে হয়, ফোনে টাইম দিতে হয়, তাই জন্য নন্দনে তুমি কাকে বাবা এখানেও স্রোত বলে বুঝলে, দেখলে এই যে নন্দন নন্দন অনেকক্ষণ ধরে বলছে, তুমি নন্দনে কি কাকে টাইম দিতে গেছো? না নন্দনে আমি আমি খুব একটা জায়গায় যাই না কোথাও, নন্দনটা আমার একটা আড্ডা দেওয়ার জায়গা বলতে পারো, সেটাও জেনে গেছে, সোলো আড্ডা দেয়, আড্ডা দেয় কখনো সোলো, কখনো কেউ বন্ধু থাকলে সে বলে দিল, সোলো রিল কি করে, সোলো রিল হয় না, বেশিরভাগ দিনই জিজ্ঞেস করে বলে একাই ঘুরি, তখন রিল হয় না, সোলো রিল হয় না, কেউ থাকলে তখন সে রিলটা বানিয়ে দেয়, তারপর রিলটা আমি তৈরি করি, তারপর পোস্ট করি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হ্যাঁ একটা বলে দিছি কোথায়, আমি নন্দন যেতে ভালোবাসি, ওখানে গিয়ে যাই আমি, ব্যাস ওটা নিয়ে আবার শুরু করেছি সোলো, আমি পড়িনি প্রেমে, ভালো লাগা তো সবারই হয়, মানে এত ক্রাশ তো সবাই খায়, ক্রাশ খেয়েছি কিন্তু স্যারের উপর কোনোদিন ক্রাশ খাইনি, মানে স্যারদেরকে না মানে কেমন মানে আমি তো গার্লস স্কুলে পড়েছি ফার্স্ট অফ অল, তো আমাদের ওই দুটোই স্যার ছিল, দুজনের উপর ক্রাশ খাওয়ার মতন ছিল না, মানে ওরা খুব ভালো পড়াতো ঠিকই কিন্তু না ক্রাশ নয়, মানে লোকে যেরকম সার্থক স্যারের ক্রাশে মানে সার্থক স্যারের উপর ক্রাশ খায় সেই ক্রাশটা,
একজন আমাকে মেট্রো করে আমি ফিরছি বাড়ি, একজন ভদ্রলোক আমাকে বললেন যে তোমাদের গল্পটা খুব ভালো লাগছে, বিশেষ করে স্রোত এই রকম রিয়াকশনটা ছিল ফাটাফাটি। তাহলে কে বল এবার কার বাড়িতে খেতে পাচ্ছে না কি একটা ছিল, আইফোন ইউজ করছে, মানে ওদের বাড়ি তো গরিব দেখাচ্ছে, সেইখানে ও দাঁড়িয়ে ও ল্যাপটপ কেনার পয়সা নেই আর কলেজের ফিস দেওয়ার পয়সা নেই, তাই তো সেইখানে দাঁড়িয়ে আইফোনে কথা বলছে কি করে, এটা দর্শকের কমেন্ট বল কি করে উত্তর দে। যখন আমার বাবা ভালো চাকরি করতো তখন কিনে দিয়েছিল, হ্যাঁ করতেন তখন, তখন কিনে দিয়েছিলেন, মানে বাবা খুব ভালোবাসতো তো, মানে আমি ছোটো মেয়ে ছিলাম তাই ওই, দাদাও চাকরি করতো, দাদা খুব ভালো বড় কোম্পানিতে চাকরি করতো তখন কিনে দিয়েছিল, এখন আমি পুরনো পুরনো আইফোন ইউজ করছি। উত্তর রেডি আছে, মানে ভেবে এসেছিলাম আমি এরকম প্রশ্ন করতে পারি, রেডি আছে অলরেডি। তোমার মতন তো নই, বলো। ঝগড়াটা মানে চলতেই থাকে, মৈনাকদের এরকম প্রেমের এক্সপিরিয়েন্স কিছু রয়েছে? নিশ্চয়ই আছে। আমার ভালো থেকে খারাপের পরিমাণটা বেশি, ও তো আর ওই প্রেম ভালোবাসার দিকে এখন আমার ওই ইন্টারেস্ট নেই, বয়সটা হয়নি যে, তাহলে এখন আমি বাচ্চা ছেলে। হ্যাঁ জানি তো, বললাম তো তখন ওর বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, তো ওই প্রেম ভালোবাসার এক্সপেরিয়েন্সটা খুবই খারাপ সবার, অনেকেরই আছে সেটা, কিন্তু আমাকে বলতে দে কথা, এখন আর হয় না, মানে সেটা আমাকে করেছে তো, তো এখন ওই দিকে নেই, কাজের উপর ফোকাস করতে চাই, বাস এই আর কি। আচ্ছা আর খুব সুন্দর, না 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 আচ্ছা, খুব কষ্ট পেয়েছে ইন্টারভিউতে বকছে, খুব কষ্ট পেয়েছে, আচ্ছা কষ্ট পাস না রে, হেঁটে হেঁটে আসছে কেউ, একজন হেঁটে হেঁটে আসছে, এসো এসো, তারপর এক্সপ্রেশন দিতে দিতে আমাদের ইন্টারভিউটা শর্টকাটে নিয়ে এখানে, সরি ওর হাসছো তুমি, আগের দিনের জন্য সরি, প্রিয় দাদার ব্যাপারে কিছু বলো, আগের দিনের জন্য সরি, হ্যাঁ এখানে সরি, সবাই কি সরি বলছে, প্রিয় দাদার ব্যাপারে বল, প্রিয় দাদা খুব ভালো দাদা ছিল, ছিল ছিল, হ্যাঁ কি একটু একটু কি যেন বলছি, এখন আর নয়, মানে এখন খুব খারাপ একজন মানুষ, যাকে যার প্রতি রিয়েল লাইফে বলছি না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিয়েল লাইফে বলছি, রিয়েল লাইফে মানে তোমার প্রতি আমার সব ভরসা, যে ভালো লাগাটা ছিল মানে তোমাকে যে সম্মানটা করতাম সে সব কেটে যাচ্ছে, তুমি যা যা কেস করছো, কেস এত কথা বলে বুঝেই পাচ্ছেন কে বেশি কথা বলে, এবার আমি বেশি কথা বলি বলো তুমি, তুমি তো বলো আগে কেসগুলো রিটার্ন দাও, না না খুব ভালো মানুষ, এত ভালো মানুষ, আমি সুমন না খুব ভালো, ও একদমই কথা বলে না, একদম চুপচাপ, ও শান্ত, ও সরল, ভীষণ বকে দিয়েছি ইন্টারভিউতে, হ্যাঁ ও পারলে কেঁদে দিচ্ছে, তুমি তো বলো, ও আধা হাত গোটানো আধা হাত এরকম হয়ে আছে, কোথায় গেল যে আরে রিলটা কোনো খুঁজেই পাচ্ছি না আমার, তো আমি এখানে একটা মানে একটা কাস্টিং ডিপার্টমেন্ট রিলের জন্য কমেডি রিল বানাই আমরা, মাঝখান থেকে তুমি বাদ যাচ্ছো, হ্যাঁ ওটাই দেখছি, মানে যে যেই সাউন্ড গুলো আমাকে পাঠায় বলে করবো করবো, দেখলাম শুধু ওদেরই রিল পোস্ট হচ্ছে, ওদেরই রিল পোস্ট হচ্ছে, এভরিডে সকালবেলা একটা করে, ভালো ডেট পাওয়া যায় না কি করবো, আমাদের ডেট আছে তাই, আমাদের কোনো কাজ নেই হাতে, হ্যাঁ একজন যদি অ্যাড করতে ব্যস্ত থাকে আমরা কি করতে পারি, তাই না, গোল্ড। তোমার তো বিয়ে ঝগড়া এবং সবই হয়ে গেছে, এবার এবার মানবিমানটা মেটাবে, এদের প্রেমটা অন্তত করাও, তুমি বড় দাদা জামাইবাবু সব, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম, তুমি না এত বড় লোক গাছের পাতা দিয়ে, আমরা হ্যাঁ সত্যি কিন্তু তাই, একদমই তাই, রাস্তায় রাস্তায় এখন ঘুরছি কিন্তু, এখন প্রেমটা করাও দায়িত্ব,
প্রেম তো করে দিয়েছি তো, হ্যাঁ প্রেম করে তো দুজন দুজনকে, মানে স্বার্থকার স্বার্থক লিখছি শুধু। প্রেম করলে কি ওকে কি স্বার্থ কি হয়ে যাবে নাকি ওটা কি হবে কেন বলতো? আবার আমি জানি না কেন লিখেছি, তুমি গান গাইছিলে কেন বলো? আমি তো গান এমনি গাই, আমি গায়ক। সারাদিন ঝগড়া হচ্ছে কি করছো? আরে ঝগড়াই তো প্রেমের প্রথম ধাপ, ঠিক আছে? যেরকম রায় অনির্বাণের আগে ঝগড়া হতো অফিসে, অফিসে লেট এলে কেন, তারপরে তো প্রেম, তারপরে বিয়ে, তো সেম জিনিস। হ্যাঁ দুই বিয়ে দেবো তো, বিয়ে দেবো তো, কেন বিয়ে দেবো? দেখেছিস কেসটা খাই দিলি কি? আমি কি করি? খালি তো আমি কিছু করিনি। কেন তুই এরকম বললি? আমি কি বললাম? হ্যাঁ আমি তো কিছু বলিনি তো। আমার সাথে রিলটা তাড়াতাড়ি করলে তাহলে বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে, কাস্টিংটা ফাইনাল হয়ে গেছে। তাহলে রিলটা আজকে করব না, অন্যদিন করব। কাস্টিং ফাইনাল, পেমেন্টের ব্যাপারে কথা বলে নে। ওই বলছে যে ও এখন বিয়ে করতে চাইছে না। করিস না, আমি বেঁচে যাব। যা ওরা দুজনে, ওদের দুজনে ঝগড়ার মধ্যে আমি ঢুকতে চাইছি না। ওরা দুজন ঝগড়া কমপ্লিট করুক, আমি ওদিকে গিয়ে রিলটা রেডি করি। হ্যাঁ আমি এবং রিলসটা রেডি করো, এবং জামাইবাবু দায়িত্ব নিয়ে নিয়েছে তো শেষে কি বলবে? আমি দুজনে হাত এক করে দিচ্ছি আজকেই, আপনাদের অনেক দিন ধরে ওদের বিয়ে দেখার ইচ্ছে, তো আজকেই আমি ওদের দুজনে। কোনটা ট্যাটুওয়ালা হাত চাই না নর্মাল হাত চাই? কোন হাত চাই? এখানে ট্যাটু আছে, এখানে ট্যাটু নেই, যে দেখুন এই না, মাঝে মাঝে রিলসগুলো দেখি মনে হয় আমি ট্যাটু আছে নাকি। আরে ট্যাটু আছে নাকি দেখি? না নেই, আমার ট্যাটু নেই। ও ট্যাটু নেই তাহলে, ট্যাটু ছাড়া ও দুটোতেই ট্যাটু আছে। এই আমি ও আচ্ছা আচ্ছা, এটা অন্য স্টোরি হয়ে যাবে। হ্যাঁ আমি এখনি বলি, এটা কি হলো? এই বাজে না, আমি দেবো না, আমি হাত দেবো না, আমি হাত দেবো না। আমরা দুজনে দুজনের আমি হাত দিয়ে দিচ্ছি একসাথে, নাম দেবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে দুজনকে আমি এক করে দিলাম, এইবার খুব শিগগিরই এদের বিয়ে সম্পন্ন হবে। আপনারা রিলস করার জন্য তাড়াহুড়ো করছে, ঠিক আছে? আমার প্যাকআপ হয়ে গেছে, রিলসটা বানিয়ে বানিয়ে দাও। ওই জন্য ঘুরছি, আধা আধা প্যাকআপ হয়ে আছে। এই যে দেখো না, এই যে একটা ফুল একটা হাফ। ওকে লাগবে তো? ওকে লাগবে, হ্যাঁ তোমাকে নিয়ে। ওকে লাগবে, তোমাকেও লাগবে। আগে আগে ওটটা করে দিই। কাকে আগে শটে, কাকে লাগবে আগে শটে? বাবাই তো আসেনি এখনো। অন্নপ্রাশনের মধ্যেই হলো নাকি কথা বের হচ্ছে না মুখ থেকে? বল বল। আমি বলছি শুধু বলছি শ্রোতা সার্থকের এই লাভ আত্মা ঠিক সোজা রাখে। বল শুধু বকছে আর রিল রিল লাইফে আমাদের মানে সার্থক স্যার স্রোতকে কেমন ভাবে বকে, আর আমাদের লাভ অ্যাঙ্গেলটা কিভাবে এগোয় সেটা জানার জন্য দেখতে হবে মিঠি ঝোরা সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র জি বাংলা, যে কোনো সময় জি 5।